এক সময় ব্রাইটশায়ারের অদ্ভুত গ্রামে লিলি নামে একটি যুবতী বাস করত। তার ঝকঝকে নীল চোখ ছিল যা তার প্রাণবন্ত চেতনাকে প্রতিফলিত করে এবং তার সোনালী চুলগুলি সূর্যের আলোর মতো প্রবাহিত হয়েছিল। কিন্তু গ্রামের অন্যান্য শিশুদের থেকে লিলিকে যেটা আলাদা করেছে তা হল তার জ্ঞানের জন্য অতৃপ্ত তৃষ্ণা এবং সে যা কিছু করেছে তার জন্য তার অটল দৃঢ়তা। ব্রাইটশায়ারের কেন্দ্রস্থলে আইভি টাওয়ার স্কুল নামে পরিচিত একটি গ্র্যান্ড একাডেমি ছিল, যেখানে সমগ্র রাজ্য থেকে শিশুরা শিখতে এবং বেড়ে উঠতে আসে। এর সুউচ্চ চূড়া এবং আরোপিত গেট থাকা সত্ত্বেও আইভি টাওয়ার ছিল উষ্ণতা এবং আলোকিত স্থান, যেখানে স্বপ্ন উড়েছিল এবং উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল। লিলি আইভি টাওয়ারের একজন পরিশ্রমী ছাত্র ছিলেন, সর্বদা স্পঞ্জের মতো জ্ঞান ভিজিয়ে রাখতে আগ্রহী। তিনি লাইব্রেরিতে বইয়ের উপর অগণিত ঘন্টা কাটিয়েছেন এবং এমন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যা এমনকি সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদেরও বিরতি এবং চিন্তা করতে বাধ্য করেছে। শেখার জন্য তার আবেগ সংক্রামক ছিল এবং শীঘ্রই তিনি স্কুলের উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু স্কুলের শীর্ষস্থানীয় হওয়া সহজ কীর্তি ছিল না। এর জন্য প্রয়োজন উৎসর্গ, অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস যা পাহাড়কে নাড়াতে পারে। এবং যখন লিলি প্রচুর পরিমাণে এই সমস্ত গুণাবলীর অধিকারী ছিল, তখন সে পথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। একদিন লিলি যখন লাইব্রেরিতে বসে পড়াশোনায় মগ্ন, তখন সে একদল ঈর্ষান্বিত সহপাঠীর কাছ থেকে ফিসফিস শুনতে পেল, "আপনি কি লিলিকে দেখেছেন? সে সবসময় ক্লাসের শীর্ষে থাকে," একজন হাসি মুখে বলল। "আমি শুনেছি সে কখনই ঘুমায় না, যাতে সে সব সময় পড়াশোনা করতে পারে," অন্য একজন চিৎকার করে বলল। লিলি তার হৃদয়ে একটা যন্ত্রণা অনুভব করল। তিনি কখনই অন্যদের নিকৃষ্ট মনে করার চেষ্টা করেননি, তিনি কেবল অটল সংকল্পের সাথে তার স্বপ্নগুলি অনুসরণ করেছিলেন। কিন্তু নিষ্ঠুর শব্দ তাকে নিরুৎসাহিত করার পরিবর্তে লিলি তাদের উপরে উঠতে বেছে নিয়েছে। সেই সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং রাতের আকাশে তারাগুলি মিটমিট করতে শুরু করেছিল, লিলি প্রকৃতির বাহুতে সান্ত্বনা চেয়েছিল। গ্রামের সীমানা ঘেঁষে থাকা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে সে ঘুরে বেড়ায়। পাতার মৃদু কোলাহল এবং পাখির কিচিরমিচির তার অস্থির মনকে শান্ত করে। যখন সে বনের গভীরে চলে গেল, লিলি চাঁদের আলোয় স্নান করা একটি ক্লিয়ারিং এ হোস্ট খেয়েছিল। ক্লিয়ারিং এর কেন্দ্রে একটি দুর্দান্ত ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো স্বর্গের দিকে পৌঁছেছে এবং ডালপালাগুলির মধ্যে বাসা বেঁধেছিল একটি ছোট পরী যার ঝিকিমিকি ডানা এবং তার চোখে একটি দুষ্টু ঝলক। "শুভেচ্ছা, প্রিয় লিলি," পরী চিৎকার করে উঠল, ফুলের পাপড়ির মতো তার কণ্ঠস্বর। "এই সুন্দর রাতে তোমার হৃদয়ে কি কষ্ট হয়?" লিলি তার সহপাঠীদের কষ্টদায়ক কথা এবং তার আত্মাকে কুঁচকে যাওয়া সন্দেহের কথা বর্ণনা করে পরীর কাছে তার হৃদয় ঢেলে দেওয়ার আগে এক মুহূর্তের জন্য ইতস্তত করেছিল। পরী মনোযোগ দিয়ে শুনল, তার চোখ করুণায় ভরে উঠল। তারপর তার জাদুদণ্ডের ঢেউ দিয়ে তিনি পাতলা বাতাস থেকে একটি চকচকে স্ক্রোল ডেকে আনলেন এবং লিলির হাতে রাখলেন। "এই স্ক্রোলটিতে আপনার প্রকৃত সম্ভাবনার তালা খোলার রহস্য রয়েছে," পরি হাসি মুখে বলল। "কিন্তু মনে রাখবেন, প্রিয় লিলি, সত্যিকারের মহত্ব অন্যকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে নয়, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে রয়েছে." এই কথাগুলো বলে পরী রাতে নিখোঁজ হয়ে গেল। লিলিকে একা রেখে স্ক্রোলটা তার হাতে শক্ত করে আটকে রেখেছিল। কম্পিত আঙ্গুল দিয়ে লিলি স্ক্রোলটি উন্মোচন করে এবং এতে খোদাই করা শব্দগুলি পড়তে শুরু করে। "নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনি আপনার মধ্যে মহত্ত্ব অর্জনের শক্তি ধারণ করেছেন। আপনার স্বতন্ত্রতাকে আলিঙ্গন করুন এবং আপনার আলোকে উজ্জ্বল হতে দিন, কারণ বিশ্ব আপনার উজ্জ্বলতায় মুগ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে." তার শিরোপশিরার মধ্য দিয়ে নতুন খুঁজে পাওয়া সংকল্পের সাথে লিলি পরের দিন আইভি টাওয়ার স্কুলে ফিরে আসে। তার হৃদয় আশায় ভরা এবং তার মন সম্ভাবনায় জ্বলে ওঠে। তিনি তার অধ্যয়নকে জয়ী হওয়ার প্রতিযোগিতা হিসাবে নয়, বরং আত্মাবিষ্কার এবং বৃদ্ধির যাত্রা হিসাবে যোগাযোগ করেছিলেন।
এবং দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে লিলির কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় প্রতিফলিত হয়েছিল। তিনি আরও বৃহত্তর উচ্চতায় উঠেছিলেন, কারণ তিনি অন্যদের অনুমোদন চেয়েছিলেন না, বরং তিনি নিজেকে এবং তার স্বপ্নে বিশ্বাস করেছিলেন বলে। স্কুলের বার্ষিক প্রতিযোগিতার দিনে লিলি তার সহপাঠীদের সামনে দাঁড়িয়েছিল, তার হৃদয় গর্বে ভরে গিয়েছিল। লোভনীয় শীর্ষস্থানের বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হলে একটি বজ্রকর করতালি বাতাসে ভরে যায়। যারা তার বিজয় প্রত্যক্ষ করেছিল তাদের প্রশংসা এবং শ্রদ্ধার প্রতিধ্বনি। কিন্তু লিলির জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল চকচকে ট্রফি বা তার পরের প্রশংসা নয়, এই জ্ঞান ছিল যে তিনি নিজের প্রতি সত্য ছিলেন এবং প্রতিকূলতার মুখেও কখনো দমে যাননি। এবং তাই প্রিয় বাচ্চারা, লিলির গল্প মনে রাখবেন, স্কুলের শীর্ষস্থানীয় যার যাত্রা আমাদের শেখায় যে সত্যিকারের মহত্ব অন্যকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে নয়, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে রয়েছে। নিজেকে বিশ্বাস করুন, আপনার স্বপ্ন অনুসরণ করুন এবং আপনার আলোকে উজ্জ্বল হতে দিন, কারণ আপনি আপনার হৃদয়ের ইচ্ছা যা কিছু অর্জন করার ক্ষমতা রাখেন।